এবার স্বর্ণকণ্ঠ সম্মান পাচ্ছেন শ্রীমতী পরমেশ্বরী বসু। আবার সে একই কথা, আরে বাবা আমি তুলনা করছি না, আমি বলতে চাইছি তুমি গান ভালোবাসো। হ্যাঁ বাসি। আর একজন ঈশ্বর যে তোমার জীবনে আছেন সেটা কিন্তু আমি আজই জানলাম। না আমাকে তো তুমি বলনি যে যুবরাজ বাবু তোমার জীবনে ঈশ্বরের মতন। অরণ্যা, তুমি যদি আমাকে অপমান করে শান্তি পাও তুমি আমার অপমান করতে পারো, কিন্তু দয়া করে জুজুকে আমার কাছ থেকে নিয়ে যেও না। অরণ্যা শোনো, জুজুকে আমি দুদিনের জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম সে কথা ঠিক, কিন্তু জুজু এখন তোমার বাড়িতে ফিরতে চাইছে না। চল সারা অভিমন্যু। আচ্ছা শ্রীরাধা, কত টাকা খরচা করছো তুমি এই সংসারে? দ্যাটস নট ইওর লুক আউট, ওকে? বোকামি আজ বলছো কি বললে? দ্যাট ইজ নট ইওর লুক আউট। একদিন এসে বলবে তোমরা আগে থেকে আমায় সাবধান করনি কেন। যে কথাকে ছেড়ে তোমার দিকে হাত বাড়াতে পারে সে তোমাকে ছেড়ে অন্য কোনো দিকে হাত বাড়াবেই। আমি একজন অ্যাডাল্ট, আমি চিরটা কাল নিজের বুদ্ধিতে চলেছি এবং তাতে আমার কোনো ক্ষতি হয়নি। আমি বাকি জীবনটা নিজের বুদ্ধিতেই চলতে চাই। দয়া করে আমাকে এই ধরনের বুদ্ধি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। থ্যাংক ইউ। খুব স্বাভাবিক, আজ আমাদের কথাগুলো তোমার খুব খারাপ লাগছে শ্রীরাধা, কিন্তু একটা কথা বলো তো, তোমার এই সম্পর্কের কি ভবিষ্যৎ? ছি 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 ছি, কি অধম্য কি অধম্য! বউ সামনে দাঁড়িয়ে আছে, সে অসুস্থ, তার সামনে তুই এটি কেন করছিস রে অর্ঘ্য? কি করে এটা করতে পারছিস? তুই তো এমন ছিলি নে রে, তুই এরকম কি করে হয়ে গেলি বল দেখিনি। কিচ্ছু হয়নি দিদি, ওর কিচ্ছু হয়নি। আমার ছেলেটা না শুধু একটু শান্তির খোঁজ পেয়েছে, আর সেটা এদের কারো সহ্য হচ্ছে না গো, বুঝতে পেরেছো তুমি? একটা অসুস্থ বউ, সারা জীবন ছেলেটার কাঁধে বসে তাকে শোষণ করে চলেছে, শোষণ করে চলেছে, এখন পর্যন্ত তাতে ক্ষান্ত হচ্ছে না। এরপরেও কোন ছেলের কোন ছেলের ওকে ভালো লাগবে বলতো? কোন ছেলের? কখনো আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছে নাকি আজকাল কেমন দেখতে হয়েছে ওকে? মেজমা, আর একটা কথা বলতে দেবো না তোমাকে, একদম চুপ করো, মুখটা বন্ধ করো। একবারও ভেবে দেখেছো, যদি তুমি এরকম অসুস্থ হতে, তোমার যদি একই অবস্থা হতো, আর মেজকা যদি তোমাকে একই কথা বলতো? আচ্ছা একটা মেয়ে হয়ে তুমি এটা বুঝতে পারছো না এটা কতটা অসম্মানের, কতটা অপমানজনক ব্যাপার মিশে থাকছে পুরোটার মধ্যে? তুমি এত বড় কথা বললে কথাকে? ছাড় না পারো, ছাড়। মেজ মা বলবে না তো আর কে বলবে বল? তুই এতদিন মেজমার সঙ্গে ঘর করলি আর বুঝতে পারলি না? শোনো মেজমা, একটা কথা একটু খেয়াল রেখো, পৃথিবীতে সমস্ত কিছু কিন্তু একদিন ফিরে আসে। তাই আজ তুমি যে অন্যায়টা করছো একদিন সেটা দশ গুণ হয়ে তোমার দিকেই ফিরে আসবে। সেদিন কিন্তু হবে না, সেদিন কথার এতটুকু কষ্ট হবে না, কারণ সেদিন কষ্টটা ঘুরে তোমার দিকেই যাবে। পারবে তো নিজেকে সামলাতে? আজ কথার কষ্ট হচ্ছে, ওকে সামলাবার জন্য আমরা সবাই রয়েছি, তোমার পাশে কিন্তু সেদিন কেউ থাকবে না।
তোমরা তোমরা কি চাইছো বলো তো? মানে আমরা কি আমাদের অফিস ট্রিপটা ক্যান্সেল করে দেব? বারবারই তো তাই বলছি শ্রীরাধা, বারবার তাই বলছি। আমি ছাড়বো না কি কথা? তুইও ছাড়বি না। ছেলেরা যখন ইচ্ছে তখন আমাদের সঙ্গে বদমাইশি করবে, অসভ্যতামো করবে, সে যেই হোক, সে আমার নিজের স্বামী হোক, নিজের ভাই হোক, যাকে তুই নিজের বন্ধু বলে ভাবছিস সে হোক, করবো না কথা, কাউকে স্পেয়ার করবো না। মেয়েরাও তো সস্তা নয় কথা। দিদি ভাই কি করতে বলছো আমাকে? কি করতে পারি আমি? আমি যদি জেনেও যাই ওরা কোথায় গেছে, আমি সেই আমি জেনে কি করব? কি করতে পারি আমি? আমার কি ক্ষমতা আছে? কথা ক্ষমতা কি আছে, অধিকার কি আছে সেটা জানাও একটা শিক্ষা, সেটাও জানতে হবে জীবনে, সেটা দরকার পড়ুক আর না পড়ুক সেটা আগে থেকেই জেনে রাখতে হবে। কথা মেয়েদের জীবন তো কোনো সমস্যার ঊর্ধ্বে নয়, এখন আমি ভালো আছি বলে পরেও ভালো থাকবো কি না, সেফ থাকবো কি না, কেউ ঠকাবে কি না সেটা আমরা জানি না, তাই কিছু হওয়ার আগে আমাদের পুরোটা জেনে রাখা উচিত। আর আপাতত আমাদের থানায় যেতে হবে। সর্বনাশ, থানায় যাবে বলছি তো, থানায় গিয়ে কি করবে? হ্যাঁ, পুলিশ খুঁজে বার করে দেবে নাকি অর্ঘ্যদের? তবে একবার থানায় গেলে অর্ঘ্যর নামে কেস কামারি একবার করে ফেললে অর্ঘ্যর চাকরির ক্ষেত্রে তো ক্ষতি হয়ে যাবে। না না না, সাবধান করে দিই, আমি অর্ঘ্যকে একটু সাবধান করে দিই, জানিয়ে দিই, সব জানিয়ে দিই। বরং থানায়? হ্যাঁ থানায়। আমাদের হাতে অস্ত্র নেই, ম্যান পাওয়ার নেই, আইন নেই, থানা আছে, আইনের অধিকার আছে, আর আইনের অধিকার প্রয়োগ করার জন্য আমাদের প্রথমে থানাতেই যেতে হবে। কথা ওরা অর্ঘ্যর ফোনে টাওয়ার ট্র্যাক করে আমাদেরকে লোকেশনটা জানিয়ে দিক, প্রয়োজনে আমরা সেখানে যাব। কি বলছো দিদি ভাই? লড়াই যখন করতে নেমেছিস কথা, তখন লড়াইটা শুরু করার আগে হেরে বসে থাকিস না, লড়াইটা করতে শেখ। কথা এত বড় একটা লড়াই করে তুই নিজেকে বাঁচিয়ে রেখেছিস, কিন্তু সেটা তো শুধু শরীরের বাঁচা কথা, মনেরও তো একটা বাঁচা থাকে বল। আর এই লড়াইটা তুই করতে না পারলে তুই মনে মনেও বাঁচবি না। যদি লোকটা নিজের ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা করে দিও দিদি ভাই। ভাঙাটা খুব সহজ, গড়াটাই কঠিন। নিজের জীবন দিয়ে আমি এটা বুঝতে পেরেছি। ওই তো ওই রিসর্টটা বোধহয় জানো, দেখো পুলিশের গাড়িটা ওখানেই ঢুকছে দাদা, ওই রিসর্টটার ভিতরে যেতে হবে। ওই বন্ধ ঘরে এটা কি ম্যাডাম? তাছাড়া মনে হচ্ছে একটু আগেও কেউ শুয়েছিল ওই ঘরে, তাহলে বাইরে থেকে বন্ধ কেন? আপনার এই বাড়ির মধ্যে একটা ঘর রয়েছে যেটা বাইরে থেকে তালা আটকানো রয়েছে, তার মধ্যে কেউ একজন শুয়েছিল, আর সেই ঘরে আবার একটা সিরিঞ্জ পাওয়া গেল, সেটাও সদ্য ব্যবহার করা। কেন? আপনি তো সমাজসেবী, আপনার বাড়িতে এসব কী?